মাঠে গজরাজ। ঝাড়গ্রামের লালগেরিয়া ফুটবল মাঠে ঢুকে পড়লো দলছুট দাতাল। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে মাঠ জুড়ে। প্রথমে ফুটেজ দেখুন। ঠিক কি হয়েছিল জানবো, প্রতিনিধি রাজু সিং রয়েছে আমাদের সঙ্গে। রাজু, গতকাল রাতে যখন ডেনাই ফুটবল টুর্নামেন্ট চলছিল এই লালগাড়িয়ার মাঠে, সেই সময় হঠাৎ করে জঙ্গল থেকে বেরিয়ে এসে দল ছুটে একটি দাতাল মাঠের মধ্যে প্রবেশ করে যায় আর যা দেখেই পুরোপুরি শুরু হয়ে যায়। সেই সময় মাঠে খেলা চলছিল, অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সেখানকার স্থানীয় মানুষজন, কারণ যেভাবে হাতি এসে হঠাৎ মাঠে ঢুকে যায় খেলা চলাকালীন তাতে একটা উত্তেজনা সৃষ্টি হয়। এরই পাশাপাশি এই গ্রামের যে পাশের যে চাষের জমি রয়েছে সেই জমিতে প্রায় 30 থেকে 40টি হাতি গতকাল রাতে ঢুকেছিল এই দলছুট দাতাল হাতির সাথে, এবং সেই দল থেকে দলছুট হাতিটি এসে মাঠের মধ্যে প্রবেশ করে। জানিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকার মানুষজন। রাতে যেহেতু হাতি এর পাশে জঙ্গলের পার্শ্ববর্তী এলাকাগুলোতে ঘুরে বেড়াচ্ছিল, সেক্ষেত্রে একটা আতঙ্ক তো ছিলই। তার পাশাপাশি বনদপ্তরে খবর দেওয়া হয়েছিল এবং ঘটনাস্থলে বনদপ্তর গিয়ে সেই হাতিগুলোকে পুনরায় জঙ্গলে ফিরিয়েছেন, কিন্তু ইতিমধ্যে এই হাতির দল লালগেরিয়া সহ মানিকপাড়ার বিভিন্ন জায়গায় রয়েছে। প্রায় নিয়ত এই হাতি এসে চাপের জমিতে যেভাবে ফসল নষ্ট করছে আর তারপরে এই নিম্ন চাপের জিরে বৃষ্টিতে যেভাবে চাপের ফসল নষ্ট হচ্ছে তার গ্রামের চাষিরা। ধন্যবাদ রাজু। এত গেল ঝাড়গ্রামের ছবি, যেখানে দলছুট দাঁতাল ফুটবল মাঠে ঢুকে পড়েছে। অন্যদিকে আরো একটি ছবি এই মুহূর্তে আপনাদের দেখাবো, সেটা শিলিগুড়ির বাগডোগরার। রাতভর চা বাগানে হাতির পাল, প্রায় 50টি হাতির দল পরে জাতীয় সড়ক পার করে ফিরল বাগডোগরার ব্যাংডুবি জঙ্গলে। সাত সকালে বুনো হাতির দল দেখতে জাতীয় সড়কে ভিড় জমায় সাধারণ মানুষ। ঘটনাস্থলে আসে বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। পিছাড়ি পিছাড়ি পিছাড়ি।